আমরা আজকে দুয়ারে সরকার নিয়ে অলরেডি সমস্ত মিডিয়াতে অ্যাডভার্টাইজমেন্ট গেছে, কিন্তু এই প্রোগ্রামটা এতটাই বড় প্রোগ্রাম যে এটা যদি আপনারা একটু মিডিয়া এবং চ্যানেলগুলো যদি আমাদের একটু হেল্প করেন মানুষকে জানাতে তাহলে ভালো হয়। আমরা যখন ফার্স্ট ফেজ অফ দুয়ারে সরকার ক্যাম্পেইন করেছিলাম 2020-তে, ফেব্রুয়ারি 2020-2021, আমাদের অ্যাচিভমেন্ট যেটা হয়েছিল তার থেকে আজকের এই প্রোগ্রাম করতে আমাদের সাহায্য করেছে। আমাদের তখন মানে ফেব্রুয়ারি মাসে যেটা হয়েছিল 32,830 ক্যাম্প হয়েছিল এবং 2.75 crore ভিজিটার এসেছিলেন, 2.75 কোটি। আউট অফ 1.77 crore অ্যাপ্লিকেশনস, 1.5 crore অ্যাপ্লিকেশন এলিজেবল হয়েছিল, অর্থাৎ 99% লোকে কাজ পেয়েছিল, কাজগুলো হয়েছিল তাদের। তার মধ্যে দু একটা যদি আপনাদের আমি বলি, জাস্ট অ্যাজ এক্সাম্পল, 85 lakh ফ্যামিলিজ এনরোল্ড আন্ডার স্বাস্থ্য সাথী স্কিমে এনরোল হয়েছে, তাদের নাম নথিভুক্ত হয়েছিল। 22 লক্ষ কাস্ট সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন হয়েছিল, 12.12 lakh নিউ জব কার্ড 100 দিনের লোকেরা পেয়েছিলেন, এবং পাড়ায় সমাধানে 10,000 ডিমান্ড ছিল, তার মধ্যে 7,500 ডিমান্ড আমরা ফুলফিল করে দিয়েছিলাম অত শর্ট টাইমে। সেই জন্যই আমরা দেখলাম এটা পাবলিক কাজ পাচ্ছে, পাবলিক তার নিজস্ব মতো কারো মানে কোনো মধ্যেখানে কেউ নেই, নিজেরাই ডাইরেক্ট এসে নিজেরা ফর্ম ফিল আপ করছে, নিজেদের অসুবিধে জানাচ্ছে এবং সরকারি কর্মচারীরা সেটা সাহায্য করে করে দিচ্ছে। বছরে আমরা দুবার করব বলেছিলাম, এবারে যেমন এটা 16 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত হবে, 8 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত যে কাগজপত্রগুলো আমরা পাবো সেগুলো এনকোয়ারি হবে, এবং ডেলিভারি অফ সার্ভিস মানে ডেলিভারি করে দেবে সার্ভিস, এটা 24 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত হবে। এর জন্য 17,107 ক্যাম্প অলরেডি শিডিউল করা হয়েছে, আরও বাড়বে, তার কারণ কিছু জায়গায় অনেক জল আছে যেগুলো বন্যা কবলিত এরিয়া, নদীর জলে ভেসে গেছে, সেই এলাকাগুলোকে পরে করে দেবো, কারণ যেহেতু জলে জলে ভেসে গেছে ওই এলাকায় মানুষ হয়তো আসতে পারবে না, তাদের জন্য আলাদা সময় করা হবে। বাট যেখানে যেখানে ক্যাম্প হবে সেখানে সবাইকে আসতে আমরা বলছি। প্রথমে আপনাদের আমি বলি, 18টা স্কিম এখান থেকে দেওয়া হবে, খাদ্য সাথী যদি কেউ নাম লেখাতে চান, স্বাস্থ্য সাথী যদি কেউ নাম লেখাতে চান, এখনও কাস্ট সার্টিফিকেট কেউ নাম লেখাতে চান, শিক্ষাশ্রী, তপশিলী বন্ধু, অর্থাৎ যেগুলো 60 বছর বয়স হলে 1,000 টাকা করে পেনশন পায়, জয় জোহর অর্থাৎ আদিবাসীদেরও সেটা আছে, কন্যাশ্রী, তারপরে হচ্ছে রূপশ্রী, তারপরে হচ্ছে মানবিক, তারপরে হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ ফর ওবিসি মাইনরিটিস, শিক্ষাশ্রী হচ্ছে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব, কন্যাশ্রী আপনারা জানেন জেনারেলি যত স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি আছে গভর্নমেন্ট স্কুলে সবাই পায়, গভর্নমেন্ট কলেজ ইউনিভার্সিটি। এছাড়াও থাকছে লক্ষ্মীর ভাণ্ডার, বিনামূল্য সামাজিক সুরক্ষা যোজনা, কৃষক বন্ধু নিউ 100 দিনের কাজ, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, ল্যান্ড রেকর্ড কারেকশন অ্যান্ড মিউটেশন, প্রত্যেকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সাধারণ মানুষের জন্য। আধার রিলেটেড সার্ভিস যদি কেউ না পেয়ে থাকে করে ফেলুন, ব্যাংকিং রিলেটেড সার্ভিস নতুন অ্যাকাউন্ট ওপেন করা, এগুলো সবগুলোই হবে এখান থেকে, এইসব ক্যাম্প থেকে। এবং পাড়ায় সমাধান অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হবে 16 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত। এবার আপনাদের আমি আর একটা কথা বলি, যে
লক্ষীর ভান্ডারের জন্য কোন রকম কোন ভুল বোঝাবুঝি নয়, চিন্তা নয়, টোটাল ফ্রি অফ কস্টে ফর্ম পাওয়া যাবে। আমাদের একটা ইউনিক নাম্বার দেওয়া থাকবে ক্যাম্প থেকে। প্রথমে যে মা বোনেরা আসবেন এনটাইটেল, তারা লক্ষীর ভান্ডার ক্যাম্পে যাবেন। আগে যেমন আগে দুয়ারে সরকারে গিয়ে রেজিস্ট্রেশন করতে হতো, তারপরে আর একটা ক্যাম্পে যেতে পারতেন। আমরা এটাকে সরলীকরণ করেছি। দুয়ারে সরকারের যে লক্ষ্মীর ভাণ্ডারে যাবেন, তিনি লক্ষ্মীর ভাণ্ডার ক্যাম্পে যাবেন। তখন লক্ষ্মীর ভাণ্ডার ক্যাম্পে যে গভর্নমেন্টের অফিসার আছে, তিনি আপনাকে একটা ফর্ম দেবে। সেই ফর্মটায় একটা নির্দিষ্ট নাম্বার থাকবে এবং তার কাছেও সেই নাম্বারটা রেকর্ড করা থাকবে। এই ফর্মে ডুপ্লিকেট করা যাবে না, আর এই ফর্ম ছাড়া অন্য কোনো ফর্ম জমা নেওয়া হবে না, যাতে কোনো রকম এটাকে কেউ মিসইউজ করতে না পারে। সম্পূর্ণ বিনামূল্যে ফর্ম পাবেন। ফর্মটা পেয়ে আপনারা ফর্মটা ওখানে ফিল আপ করবেন, ফিল আপ করে জমা দেবেন। মনে রাখবেন, ফর্মের সাথে একটা ইউনিক নাম্বার দেয়া থাকবে। যে নাম্বারটা আপনাকে যে ফর্ম দিচ্ছে, সেই নাম্বারটা গভর্নমেন্টের কাছে থাকবে। সুতরাং এটা আধার কার্ডের সাথেও লিঙ্ক আপ করে দেওয়া হবে, কম্পিউটার জেনারেটেড নাম্বার। সুতরাং এই নাম্বারটা কেউ নকল করে কিছু করতে পারবে না। দুই হচ্ছে, এই ইউনিক নাম্বারটাই অ্যাকসেপ্টেড হবে ওই ফর্মটা ফিল আপ করবার জন্য। মনে রাখবেন, ফ্রম সাব আউটসাইড থেকে যদি কেউ ফর্ম ফিল আপ করবার জন্য ফর্ম জোগাড় করে এবং অন্য এজেন্সিকেও 25-30টা ফর্ম ছাপিয়ে নিল, নিয়ে দিল, মানুষকে ভুল বোঝালো, সেগুলো কিন্তু অ্যাকসেপ্টেড হবে না। একমাত্র দুয়ারে সরকারের লক্ষ্মীর ভাণ্ডার স্কিম থেকে, ওখান থেকে যে ফর্ম পাওয়া যাবে সেটাই অ্যাকসেপ্টেড। অ্যান্ড ইট উইল বি অ্যাপ্লিকেবল ফর কৃষক বন্ধু, স্বাস্থ্যসাথী, অল স্কিম। এবার হচ্ছে, যদি কারো কোনো গ্রিভ্যান্সেস থাকে, কেউ কাউকে ভুল বোঝায়, যেমন কালকে নর্থ চব্বিশ পরগনা কয়েকটা জায়গায় রটিয়ে দেওয়া হয়েছিল যে লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে বাড়ির ট্যাক্স আগে জমা দিতে হবে গ্রামে, এরকম কোনো মানে নোটিফিকেশন গভর্নমেন্টের নেই, এর জন্য কোনো বাধ্যবাধকতা নেই। মনে রাখবেন, যদি এরকম কেউ করে, শুনবেন না। আপনার লক্ষ্মীর ভাণ্ডার আপনার নিজস্ব অধিকার, স্বাস্থ্যসাথী আপনার নিজস্ব অধিকার, স্টুডেন্টস ক্রেডিট কার্ড আপনাদের নিজস্ব অধিকার, কৃষক বন্ধু নিজস্ব অধিকার, কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে সব। যদি কোনো কমপ্লেন অর গ্রিভ্যান্সেস থাকে কারো, তাদের জন্য তারা ডাইরেক্টলি চিফ মিনিস্টারের অফিসে, তারা একটা নাম্বার দিচ্ছি আমরা, টোল ফ্রি নাম্বার যেগুলো বলে, সেখানে পাঠাতে পারেন। এই নাম্বারটা যদি আপনারা লিখে নেন ভালো হয়। এই নাম্বারটা হচ্ছে, যদি কারো কোনো কমপ্লেন থাকে, অ্যাকশান নেবে গভর্নমেন্ট, 1070-2214-3526 15টা লাইন থাকবে। আর ওখানে সামনাসামনি বাংলা সহায়ক কেন্দ্র যেগুলো আছে, বিএসকে, সেখানেও কমপ্লেন করতে পারে। বাট আমাদের এখানে 15টা লাইন থাকবে, যদি কারো কোনো গ্রিভ্যান্সেস থাকে। যেমন আমরা দিদিকে বলো করেছিলাম, সেরকম কোনো গ্রিভ্যান্সেস থাকলে, যে আমাকে অমুক লোক ফর্ম দিচ্ছে না, বা আমি যাচ্ছি আমাকে ঘোরাচ্ছে, বা আমার কাছ থেকে ও পয়সা চাইছে, বা আমার কাছে ঠিক মতো পৌঁছচ্ছে না, তাহলে সঙ্গে সঙ্গে কমপ্লেন করতে পারেন। কমপ্লেন করলে আমরা সেইভাবে ব্যবস্থা নেব এবং আমরা ব্যাপারটাকে সমাধান করে দেব। মহরম মুনিশের বদলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইস্যু করেছে 20 তারিখে হচ্ছে, কারণ দিল্লিতে ওরা অ্যানাউন্স করেছে 20 তারিখে। আমি এখানেও খবর নিলাম, মহরমের দিনটা 19 তারিখে ছুটি ছিল, 19 তারিখের বদলে মহরম শুনছি 20 তারিখে হবে, এবং তাই ছুটিটা আমরা শিফট করেছি 20 তারিখে। জিওআই অলরেডি একটা নোটিফিকেশান করেছে।